নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এই মুহূর্তে তৃণমূলে যে ঝড় চলছে, সেই ঝড় শুধু একমুখী নয়, বলতে গেলে ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে তৃণমূলে চলছে। ঘূর্ণিঝড় কীরকম? ঘূর্ণিঝড় এইরকম যে একদিকে যখন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে ইডি টানাহেচড়া করছে, উল্টো দিকে কিন্তু সংসদের এথিক্স কমিটি তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে কিন্তু টানাটানি করছে। এবং এই যে মহুয়া মৈত্রকে নিয়ে টানাটানি, তাতে মহুয়া মৈত্রর কী হবে, কী হতে পারে, মহুয়া মৈত্রর কি সাংসদ পদ চলে যাবে নাকি তারও বেশি কিছু হবে, সেই নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়ে গেছে, সেই নিয়ে কিন্তু একটা কানাঘুষো চলছে। এবং সেই কানাঘুষোতেই যেটা এবার উঠে আসছে, সেটা কিন্তু মহুয়া মৈত্রর জন্য বড়ই ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে একেবারেই ভয়ঙ্কর। কেননা এই যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি যেভাবে মহুয়া মৈত্রর জিজ্ঞাসাবাদ নিয়ে একেবারে রীতিমতো একরোখা অবস্থান নিয়েছে, তাতে মহুয়া মৈত্র যে সহজেই পার পাচ্ছেন না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু জিজ্ঞাসাবাদের পর কী হবে? মহুয়া মৈত্র কি আদৌ তার সাংসদ পদ বাঁচিয়ে রাখতে পারবেন, নাকি মহুয়া মৈত্রর জন্য কঠোর কোনো শাস্তি অপেক্ষা করছে? বন্ধুরা, মহুয়া মৈত্রের কতটা শাস্তি হতে পারে সেটা যদি আপনারা শোনেন, তাহলে কিন্তু চমকে যেতে পারেন। আর চমকে যাবেন কেন? কেননা মহুয়া মৈত্র যে কাজটা নাকি করেছেন, সেই কাজের জন্য 3 বছরের জেলও হতে পারে। 3 বছরেরও জেল হতে পারে এমনটাই কিন্তু দাবি করছেন বিজেপির সেই সাংসদ নিশিকান্ত দুবে, যিনি কিনা মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুবাইয়ের ব্যবসায়ীর সঙ্গে সাটগাট করে আদানিদের বিরুদ্ধে সংসদে পয়সার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগ করেছেন। এবং এই যে নিশিকান্ত দুবে কিন্তু এদিন একেবারে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে মহুয়া মৈত্র যে কাজটা করেছেন, সেই কাজের জন্য কিন্তু জাতীয় যে নিরাপত্তা, দেশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। এবং দেশের নিরাপত্তা নিয়ে মহুয়া মৈত্র ছেলে খেলা করেছেন, আর এই ছেলে খেলার শাস্তি হচ্ছে 3 বছরের জেল। 3 বছরের জেল কিন্তু মহুয়া মৈত্রর হতে পারে। নিশিকান্ত দুবে কিন্তু এদিন একটি সোশ্যাল পোস্টে এমনটাই দাবি করেছেন। তার মানে কি দাঁড়াচ্ছে বন্ধুরা? তার মানে যেটা দাঁড়াচ্ছে যে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যখন জেলে এক পা বাড়িয়ে রয়েছেন, অন্যদিকে কিন্তু তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রীর জন্য একটা জেলে যাওয়ার সম্ভাবনার কথা কিন্তু এই নিশিকান্ত দুবেরা বলে দিচ্ছেন। এবার প্রশ্ন যেটা হচ্ছে যে মহুয়া মৈত্র সত্যি কি সেরকম কোনো কাজ করেছেন যে তাকে 3 বছরের জন্য জেলে যেতে হতে পারে? মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগ, সেই প্রশ্ন তোলার অভিযোগে হয়তো তার সাংসদ পদ খারিজ হবে। কিন্তু নিশিকান্ত দুবে বলছেন না, সাংসদ পদ খারিজ নয়, তার সঙ্গে তার নাকি 3 বছরেরও জেল হতে পারে। কেন এই কথা বলছেন নিশিকান্ত দুবে? তার কারণ যে মহুয়া মৈত্র নাকি যে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানী, সেই দর্শন হীরানন্দানীকে লোকসভার যে ওয়েবসাইট, তার নাকি লগ ইন কোড এবং পাসওয়ার্ড হ্যান্ড ওভার করেছিলেন, দর্শন হীরানন্দানীর হাতে তুলে দিয়েছিলেন। এবং মজার যেটা কথা হলো যে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের এই যে দাবি, এই দাবি নাকি এরই মধ্যে সেই যে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানী, তিনি নাকি এরই মধ্যে একটি এভিডেভিডে স্বীকার করে ফেলেছেন যে হ্যাঁ, মহুয়া মৈত্র নাকি তাকে সংসদের যে ওয়েবসাইট, তার লগ ইন কোড এবং পাসওয়ার্ড দিয়েছিলেন। হীরানন্দানী নাকি এটাও স্বীকার করে নিয়েছেন যে তিনি মহুয়া মৈত্রকে আদানিদের বিরুদ্ধে, আদানি যে গোষ্ঠী শিল্পপতি, তাদের বিরুদ্ধে প্রশ্ন করতে মহুয়া মৈত্রকে তিনি ব্যবহার করেছেন। এই কথাটাও কিন্তু হীরানন্দানী নাকি তার যে এভিডেভিড, সেই এভিডেভিডে স্বীকার করে ফেলেছেন। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে বন্ধুরা? ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে মহুয়া মৈত্রের জন্য আত্মপক্ষ সমর্থনের কোথাও একটা যেন যুক্তির অভাব হয়ে দাঁড়াচ্ছে। মহুয়া মৈত্র কিন্তু নিজেকে বাঁচানোর জন্য যে যুক্তি খাড়া করবেন, সেই যুক্তির কিন্তু অভাব হয়ে দাঁড়াচ্ছে। কেননা দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানী যদি স্বীকার করে ফেলেন যে মহুয়া মৈত্রকে তিনি সত্যি ব্যবহার করেছেন, তাহলে কিন্তু মহুয়া মৈত্রের জন্য নিজেকে বাঁচানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আর সত্যি সত্যি যদি নিশিকান্ত দুবের কথা ঠিক হয় যেভাবে তিনি জাতীয় নিরাপত্তা মানে সংসদের ওয়েবসাইটের যে লগ ইন কোড এবং তার পাসওয়ার্ড দর্শন হীরানন্দানীর হাতে তুলে দিয়েছেন, এটা যদি প্রমাণিত হয় মহুয়া মৈত্রের বিরুদ্ধে, তাহলে কিন্তু যে 3 বছর পর্যন্ত জেলের কথা এই নিশিকান্ত দুবে বলছেন, সেটাও কিন্তু সত্যি হয়ে যেতে পারে, এমনটাও কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আর সেই কারণে কি মহুয়া মৈত্র সংসদের এথিক্স কমিটির সামনে যেতে ভয় পাচ্ছেন? তিনি আরও কিছু সময় চাইছেন, যাতে আত্মপক্ষ সমর্থনের জন্য যে যুক্তি, সেই যুক্তিটা তিনি জোগাড় করতে পারেন। কিন্তু মহুয়া মৈত্রের ক্ষেত্রে মুশকিল যেটা হয়েছে, যে এখন পর্যন্ত কিন্তু তৃণমূল কোনোভাবেই মহুয়া মৈত্রের পাশে দাঁড়ায়নি। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মহুয়া মৈত্রের হয়ে কোনো কথা বলেননি। যে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের এইসব বিষয়ে পাশে দাঁড়ান, এমনকি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যখন ইডি তল্লাশি চালাচ্ছিল, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো সাংবাদিক বৈঠক করে তার পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। কিন্তু মহুয়া মৈত্রের যে বিতর্ক, সেই বিতর্ক জ্যোতিপ্রিয় মল্লিকের যে ঘটনা, ইডির হাতে গ্রেফতার হওয়া, তার আগের হলেও কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলের তরফে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মহুয়া মৈত্রের হয়ে কোনো কথা বলতে শোনা যায়নি। আর হয়তো সেই কারণেই মহুয়া মৈত্র 31 অক্টোবর এই যে সংসদের এথিক্স কমিটির ডাক, যে তলব, সেই তলব কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে 5 তারিখের পর দিল্লি যাওয়ার কথা বলেছিলেন। বলেছিলেন যে তিনি সংসদের এথিক্স কমিটির সামনে 5 তারিখের পর তিনি হাজির থাকতে পারবেন, তার আগে তিনি হাজির থাকতে পারবেন না, কেননা তার নাকি 4 তারিখ পর্যন্ত বিজয়া সম্মেলনের নানা প্রোগ্রাম রয়েছে। তার দলের কর্মসূচি রয়েছে, দলীয় কর্মসূচির পাশাপাশি কিছু সরকারি কর্মসূচি নাকি রয়েছে, সেই সব কর্মসূচিতে যোগ দিতে হবে বলে তিনি দিল্লি যেতে পারবেন না। সেই কারণে কিন্তু তিনি সংসদের এথিক্স কমিটির কাছে আবেদন জানিয়েছিলেন, আর্জি জানিয়েছিলেন যে 5 তারিখের পর ডেট দেওয়া হোক। কিন্তু সংসদের এথিক্স কমিটি সেই যে মহুয়া মৈত্রের আর্জি, সেই আর্জি কিন্তু খারিজ করে দিয়েছে। সেই আর্জি খারিজ করে দিয়ে দিল্লিতে মহুয়া মৈত্রকে 2 নভেম্বর কিন্তু ফের হাজির হতে বলেছে। এখন মহুয়া মৈত্র এই যে 2 নভেম্বর এথিক্স কমিটির হাজিরার নোটিশ, সেই নোটিশে আদৌ হাজির হবেন কি না? আর যদি হাজির হন, তাহলে এই যে নিশিকান্ত দুবে দাবি করছেন যে মহুয়া মৈত্র যে কাজটা করেছেন, সেই কাজের জন্য কিন্তু জাতীয় নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। এই যে অভিযোগ, এই অভিযোগটাকে সামনে রেখে যদি এথিক্স কমিটি মহুয়া মৈত্রর কাছে জবাব চায়, তাহলে মহুয়া মৈত্র কি বলবেন? আর যে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকে নিয়ে এত কাণ্ড, এত বিতর্ক মহুয়া মৈত্রকে জড়িয়ে, সেই দর্শন হীরানন্দানী যদি আগে ভাগেই সত্যি সত্যি এভিডেভিটে জানিয়ে থাকেন যে সত্যি মহুয়া মৈত্র তাকে সংসদের যে ওয়েবসাইট, তার লগ ইন কোড এবং পাসওয়ার্ড দিয়েছিল, এবং মহুয়া মৈত্রকে দিয়ে সত্যি সত্যি তিনি টাকার বিনিময়ে সংসদে আদানিদের বিরুদ্ধে প্রশ্ন করিয়েছিলেন, বিতর্ক তৈরি করিয়েছিলেন, তাহলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে একটা জিনিস অন্তত সুনিশ্চিত, যে মহুয়া মৈত্রের 3 বছরের জেল হোক বা না হোক, তার সাংসদ পদ কিন্তু খারিজ হয়ে যেতে পারে। আর যদি নিশিকান্ত দুবেরা নাছোড় বান্দা হন, বিজেপি সরকার যদি নাছোড় বান্দা হয়, তাহলে কিন্তু মহুয়া মৈত্রর জেল দর্শনও হতে পারে, জেলের হাওয়াও কিন্তু মহুয়া মৈত্রকে খেতে হতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।